আমি চিনতে পারতাম, বাট আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, তাতেও আমি শিখিনি। সো আই থিঙ্ক এখনো শিখছি, ওই প্রসেসে আছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অপোজিট অ্যাট্রাক্টস এর কেমিস্ট্রি সবসময় দেখতে বেশি ভালো লাগে। একরকম মানসিকতা এবং এক ধরনের মানুষকে প্রেম করতে আমি ছবি থেকে রিয়েল লাইফে অনেক বেশি দেখি এবং তাদের ভাই বোনের মতো লাগে। তো কেউ যদি দুটো হাসি মুখে ফোটাতে পারে তাহলে আমার মনে হয় তার থেকে বেটার জব কারণ হয় না। তুমি তো গেছিলে, তুমি বি না সি? আগে সেটা বলো। তুমি বি? এটা বি সি? আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন ধরো এই ছবিটা ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোজে প্রোডাকশন, তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর সেটা একটা। সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় পরিচালনা, সেটা আমার একটা স্বপ্ন ছিল যে তাদের আন্ডারে ছবি করব। কিন্তু উপরি পাওনা হচ্ছে যে শিবুদা আমার অপোজিটে, সো ইজ মাই কো অ্যাক্টর। আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে আরামসে যে কোনো সিন শিবুদা একাই 100, বাট আই থিঙ্ক এটাতে আমি একটু হলেও, আমার মনে হয় তোমরা সবাই দেখার পর বলবে, আই ওয়ন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট, বাট আমার মনে হয় যে পুরোটা আমি নিয়ে যেতে শিবুদাকে দিইনি, চেষ্টা করেছি ডেফিনেটলি আমার তরফ থেকে। আর এই ছবিতে অ্যাকসেন্টটা ওয়াজ আ চ্যালেঞ্জ, কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি, সো সেই পিরিয়ডে যে ভাষার যে ওয়েটা ছিল সেটা আলাদা ছিল। সো সেটা, এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর শিমুল পলাশ সং। আইটেম সং একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে, আই থিঙ্ক ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম সং, সেটাও বহুরূপীর থেকেই আমার পাওয়া। তো বহুরূপীর থেকে অনেক কিছু পেয়েছি আর আমার স্বপ্নপূরণ প্রজেক্ট। এটা খুব ডিফিকাল্ট টু রেট হিম ডিরেক্টর হিসেবে কি অ্যাক্টর হিসেবে, বাট আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি শিবুদাকে অ্যাজ এ ডিরেক্টরও দেখতে পেয়েছি অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টরও দেখতে পেয়েছি। কাট হয়েছে ডিরেক্টরের চেয়ারে, যখন অ্যাকশন হচ্ছে তখন আমার সাথে অভিনয় করছে। সো আমি দুভাবেই পেয়েছি শিবুদাকে অ্যান্ড আমার মনে হয় যে শিবুদা অ্যাজ আ পার্সন আমার কাছে সব থেকে বেশি প্রিয়। বনি অ্যাকচুয়ালি আমাকে ভিডিও কলে দেখেছিল ফার্স্ট যখন আমি লুক সেট করছি, বিকজ আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম অ্যান্ড অনেকগুলো লুক আছে, বহু রূপী, সো অনেকগুলো লুক আছে যেটা নিয়ে আমার মনে হয় না একটা চমক থাকাই উচিত সবার কাছে। বাট যখন একটা লুকে এই অবস্থা, তো আমার মনে হয় বাকিগুলো দেখলে ছিটকে যাবে সবাই। সো আই থিঙ্ক মানে বনি ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি মি, যেমন আমার নিজের এই ব্যাপারটা ডাইজেস্ট করতে সময় লেগেছে, ওরও সময় লেগেছে টু সি, বাট হি কমপ্লিমেন্টেড মি যখন এই গানটাও দেখেছে। হি সেড ইট ইজ লুকিং বিউটিফুল, আমার মনে হয় তোমার টোন ডাউন করে চলা উচিত। হ্যাঁ, বহুরূপী যে শিল্পটা যেটা বীরভূমে, আমি নিজেও এটার ব্যাপারে খুব একটা নলেজেবল ছিলাম না, এই ছবিটা না করলে হয়তো জানতেই পারতাম না যে এরকম একটা শিল্প আছে যেটা এখন মানে নন এক্সিস্টেন্সের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। তো মনে হয় যে কলকাতার দর্শক, স্পেশালি বলছি কলকাতার দর্শক, কারণ আমরা অনেকেই এই জিনিসটা থেকে বঞ্চিত, সো তারা নতুন করে বহুরূপীর ব্যাপারে জানতে পারবে, তারা কী করে গ্রামে গিয়ে গিয়ে, তারা কীভাবে মানুষজনকে মানে শেখায়, বাচ্চাদের শেখায় বা তাদেরকে এন্টারটেইন করে, মনোরঞ্জন করে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো সত্যি ডিপ্রেশন টাইম। তো কেউ যদি দুটো হাসি মুখে ফোটাতে পারে তাহলে আমার মনে হয় তার থেকে বেটার জব কারণ হয় না। সো বহুরূপীতে কাজই সেটা অ্যান্ড হ্যাটস অফ টু দেম, তারা যেভাবে ছড়া বলে, তারা যেভাবে ইনঅ্যাক্ট করে লাইভ অডিয়েন্সের সামনে, এটা আমাকে মানে মানে আমার গায়ে কাটা দেয় যখনই আমি দেখি এই জিনিসটা। কামিং আ লং ওয়ে, তুমি বহুরূপী মানুষদের চিনতে পারো, মানে কার আই উইশ আমি চিনতে পারতাম, বাট আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, তাতেও আমি শিখিনি। সো আই থিঙ্ক এখনও শিখছি, ওই প্রসেসে আছি, কারণ আমি খুব তাড়াতাড়ি মানে বিপরীতে মানুষটাকে নিজের মতন ভেবে ফেলি, সো আমি ভুল করে আমারটা বলে ফেলি বা আমাকে উজাড় করে দিই, সো সেটা আমার ফল্ট, আমার নেচারের ফল্ট। তো আমার মনে হয় যে সবাই এক হয় না, সবারই অনেক মাস্ক থাকে, সেটা যদি চিনতে পারতাম তাহলে আজকে হয়তো লাইফে আরও বেশি। পুজোর আগে রিলিজ, পুজোর যেই মানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই, তো আমার মনে হয়েছে যে বহুরূপী অন্যতম একটা ফিল্ম, আমি জানি না বাকি ফিল্মগুলোর রিভিউতে, বিকজ আমি নিজে খুব ব্যস্ত আছি এটা প্রচারে। তো আমার মনে হয়েছে যে সব মানুষের যে ভালোবাসাটা নির্ভেজালভাবে, সেটা বহুরূপী পাচ্ছে। আমি এক্সট্রিমলি আশাবাদী, আমার মনে হয় শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় এই দুটো নাম একটা ব্র্যান্ড বাংলা ইন্ডাস্ট্রিতে, আর তারা যখন কোনো কাজ করে তো অলরেডি একটা তাদের নামে একটা অডিয়েন্সের থাকে যে আমরা দেখতে যাব তাদের ছবি, আর সেখানে আমরাও আছি, তো আমরাও একটু একটু চেষ্টা করেছি সেটাতে একটু অ্যাডিশন করার। আই থিঙ্ক পিপল ইজ গোইং টু লাভ বহুরূপ। হ্যাঁ অবশ্যই, তবে একটা কথা বলতে পারি যে বাচস্পতি ফুল্লরার জীবন, তাদের চরিত্রে মানে চরিত্রায়নের সঙ্গে সুমন্তপুরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই, এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি,
যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায়। তো সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ। এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে, কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবনটা, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে, এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি সেই কারণেই কিন্তু কোরিয়া সুমন্ত্রর জীবনের যে জার্নিটা সেটাও সমান না খুব একটা না, কারণ খুব বেশি পুরনো গল্প তো নয়, এটা মিড নাইনটিজ লেট নাইনটিজ 2000 সাল সেই সময়কার, এবং যেহেতু আমার সেই সময়কার স্মৃতি খুবই স্পষ্ট, কাজেই আলাদা খুব একটা কিছু সেই সময় যে খুব মানুষ আলাদাভাবে কথা বলতেন তাও নয়। হ্যাঁ, হয়তো প্রযুক্তির দিক থেকে আমাদের সবার হাতে তখন মোবাইল ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, সেগুলো গল্পে মানে চরিত্রে আলাদা করে আমার মনে হয় না খুব যে পিরিয়ড ফিল্ম, এটা যদি এখন 1940 বা 50 সালের গল্প তো তাহলে হয়তো করতে হতো, এটা সেরকম নয়, তবে একদম আধুনিক নয়। হ্যাঁ, একদম আধুনিক। ম্যাডাম একটু গানটা নিয়ে কিছু বলুন, খুব ক্রেজ গানটা নিয়ে, আমি তাকে ভিন্ন লুকে গানটা এই গানটা এই গান। হ্যাঁ, তো এখন না এই তো সবে দেখবে না সবে, তো আজকে তোমরা প্রথম দেখলে তোমাদের ভালো লেগেছে সেই রিয়াকশনটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে মানুষ দেখবে তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি। আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকে রোমান্টিক গান আমার ক্যারিয়ারে থাকুক, সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাঙ্কস টু বহুরূপী। আর গানটার পিকচারাইজেশনটার মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভিন্টেজ ছবির যেটা মানে কি বলবো পুরনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল, সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে, যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে, যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে, প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক, সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে। এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া। অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিদার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিদার সাথে জুটি বেঁধে আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম, অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্য আমাদের দুজনের দুজনকে ইয়ার্কি মারা কমফর্ট ইয়ে করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান্ড দুটো দুরকমভাবে, হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশন একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারো, তুমি এগ্রি করবে এটাতে। আর যেটা আবিদা বললো সেই সূত্র ধরেই বহুরূপীতে আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছি, মানে আমি তো বলবো আমি খুবই এনজয় করি, আমার খুবই মজা লাগে। অবভিয়াসলি মানে আবিদা সেরকম অভিনেতা যার সাথে জুটি তৈরি করে একটা নতুন কেমিস্ট্রি তৈরি করাতে সেই মজাটা রয়েছে, বিকজ যতটা এফোর্ট আমি দিতে পছন্দ করি একটা ছবি একটা চরিত্র যতটা লেয়ারে ঢুকে ভাবি আমি দেখেছি আবিদা ঠিক ততটাই ভাবে বরং তার থেকে অনেক বেশি ভাবে। তো ওই জন্য আমরা যখন ফ্লোরে একটা ওই যেরকম ফাটাফাটিতে ছিল একটা অনেক দিন ধরে বিয়ে হয়ে গেছে সংসার করছে এরকম দম্পতি, এই ছবিটার ক্ষেত্রে যেরকম ছিল নবদম্পতি, দুটোর কেমিস্ট্রি তো এক হতে পারে না, দুটোর কেমিস্ট্রি আলাদা। আমি দেখেছি আবিদদের নিজের জীবনের এক্সপিরিয়েন্স কীরকম সুন্দর করে মানে নিজে যখন এইরকম এক্সপিরিয়েন্সের সাথে গেছে নিজের নতুন বিবাহের সেটা কীরকম ক্যারেক্টার ইমপ্লিমেন্ট করে, আমি আমার কী বলবো ভালোবাসা প্রেমে পড়ার অভিজ্ঞতাগুলো ঠিক সেভাবেই মাকি আমার চরিত্রে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু দর্শকের কাছে যখন প্রেজেন্টেশনটা আসে তোমরা শুধুই ভালোবাসাটা দেখতে পাও। এই ছবির ক্ষেত্রেও আমার আশা সেটাই যে যখন তোমরা দেখবে তোমরা সুমন্ত আর পরীর ভালোবাসাটাই দেখতে পাবে, কিন্তু এই যে প্রসেসটা অফ ইউ নো ক্রিয়েটিং অ্যান আইকনিক লাভ স্টোরি এটাতেও আমার মনে হয় লাভ স্টোরিটা ইজ প্রিটি আইকনিক, তার কারণ আমরা অনেক মেয়েরা রিলেট করতে পারবো পরীর এই বুক ভাঙা কি বলবো ফল্গু ধরার মতো ভালোবাসা যে সবসময় তার ভিতর দিয়ে বইছে এইটার সাথে আমরা অনেক মেয়েরা রিলেট করতে পারবো। এই যে গানটা যদিও আমাদের এই সিনেমাটা সময়কাল মিড নাইনটিজ লেট নাইনটিজ সেই সময়টা, কিন্তু এই ছবিটায় বিশেষ করে গানে যেভাবে প্রজেক্ট করা হয়েছে আমরা একটু ওল্ড ক্লাসিক্যাল ছবিতে এইভাবে নায়িকাদের দেখেছি এবং এই গানটার মধ্যে যেরকম একটা অপেক্ষা আছে সেরকম কিন্তু ওই যেটা এখনই তো সেটা বলা উচিত নয় সম্ভব নয় যে পরী চরিত্রে কী কী শেখ যাচ্ছে বাকি, কিন্তু একটা জিনিস বোঝা যায় যে অপেক্ষার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে হয়তো একটা আশঙ্কা বা কখন মানে সবটাই আছে, সেটা আমার মনে হয় সেটার অভিনয়ের গুণেও প্রকাশ করেছে এবং যেভাবে গানটাকে পিকচারাইজ করা হয়েছে সেটাই আমরা এই সুমন্ত এবং পরীর একটা
ওদের যৌথ জীবনের একটা অংশ দেখতে পাচ্ছি, বাকিটা ছবিতে দেখতে পাবো। এবং আমি যেটা বারবারই বলছি যে ওদের দুজনের ব্যক্তিগত জীবনের যে চলনটা, যে জার্নিটা, সেটা কিন্তু মূল যে ঘটনাটা সেটাকেও সমানভাবে প্রভাবিত করছে। সো এরকম নয় যে এটা একটা সাইড ট্র্যাক, ওটাই মেন ট্র্যাক, এরকম কিন্তু নয়। এবং সেটাই আমার মনে হয় গল্প বলার মুশে। আর বাকি যেটা কেমিস্ট্রি বা জুটির কথা বারবার হচ্ছে, আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরা চেষ্টা করি যতটা বিশ্বাসযোগ্য লাগতে পারে ততটাই করার। কিন্তু মজা হচ্ছে যে ফুল্লরা এবং বাচস্পতির চরিত্র থেকেও কিন্তু সুমন্ত হরির চরিত্রটাও অনেক অন্য ধরনের, এবং তাদের মধ্যেকার নিজেদের মধ্যেকার সম্পূর্ণই আলাদা। তো সেটা কী কেন, সেটা যদি বড় পর্দায় মানুষ দেখেন তাহলে আমরা আরও বেশি খুশি হব। রাদার দেন ডিসকাশন হবে এগ্রি করবে যে তাও পরি আর পরি না সরি ফুল্লরা আর বাচস্পতি ওয়াজ স্টিল ক্লোজার টু, মানে তাও অনেকটা হলো সত্তায় মিল ছিল রীতা ভরি আর আবিরের সাথে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা খুবই আলাদা। আমরা লাইভ এন্ড দ্য ক্যারেক্টার আমরা অনেকটাই বলছি না বলে গল্পের জায়গাটা বা চরিত্রের যে টানা পড়েনটা বলছি না বলে আমরা খুব বেশি কথাও খুব বেশি বিশেষণও দিতে পারছি না যে কখন কী হয়েছে। হ্যাঁ মানে এটা ডিপেন্ডস, লাইক এটা সবসময় আমি সবসময় বলেছি কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে কোনোটাই হয় না, সময় পরিস্থিতি এবং যে মানুষ দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে তাদের সেই সময়কার যে স্ট্যান্ড পয়েন্ট সেটার উপর নির্ভর করে। এরকম নয় যে অনলি অপোজিট অ্যাট্রাক্ট অর সিমিলার কখনোই তাদের অ্যাট্রাকশন হয়, ডিপেন্ডস, এরকম কোনো নিয়ম আমার। কিন্তু অপোজিট আমি বিটু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অপোজিট অ্যাট্রাক্টসের কেমিস্ট্রি সবসময় দেখতে বেশি ভালো লাগে। একরকম মানসিকতা এবং এক ধরনের মানুষকে প্রেম করতে আমি ছবি থেকে রিয়েল লাইফে অনেক বেশি দেখি এবং তাদের ভাই বোনের মতো লাগে। ইটস আ ফ্যাক্ট, দে টক দ্য সেম, ওয়াচ দ্য সেম থিংস, আর দ্য সেম, বাট ওইটাই চিরকালই একটা আমার ওই রকমই একটু ভালো লাগে, কি বলবো। একটু দুজনে যদি একটু আদিত্যা গীত ইজ সামথিং আই লাইক, ওই রকম কেমিস্ট্রি বা প্রিটি ওম্যানে যেরকম রিচার্ড গিয়ার আর জুলিয়া রবার্টস ছিল দুরকম ওরকম। একই সঙ্গে সহজ একই সঙ্গে কঠিন, কারণ কাজটা যদি খুবই সহজ আমার মনে হয় না বহু খুশি হবে আমি খুশি হব, মানে কোনোভাবে নিজেকেও চ্যালেঞ্জ করতে পারলাম না একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে, সেটা আমরা কেউই চাই। সহজ ইন দ্য সেন্স যে আমি ভীষণভাবে বিশ্বাস করি যে বিশেষ করে পর্দার অভিনয় বা যে কোনো ধরনের অভিনয় সহ অভিনেতা বা অভিনেত্রীর উপর অনেকটা ডিপেন্ড করে, আমি ভীষণভাবে সেটা বিশ্বাস করি। কাজেই সেই আন্ডারস্ট্যান্ডিং বা সেই স্পেস বা সেই কমফর্ট জোনটা থাকলে অন্যান্য দিকে তখন আর মনোনিবেশ করতে হয় না, তখন শুধুই চরিত্র কী হবে এবং একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলতে থাকে যে আচ্ছা অনেক সময় এরকম হয়তো আমি ওকে সাজেশন দিয়েছি, অনেক সময় এরকম হয়েছে আমি ওর কাছ থেকে সাজেশন চেয়েছি কী মনে হচ্ছে বল, বা ও নিজে বোঝায় এটা এরকম করে করলে হয় না। সো সেটা আমার মনে হয় ইটস এ ভেরি হেলদি। কিন্তু আমি তোমার নিজে এগেন এটা আমার পার্সোনাল অবজারভেশন ফাটাফাটি করে এই ছবির ক্ষেত্রে যে তোমার আর আমার অফ স্ক্রিন কমফর্ট জোনটা অ্যাজ অ্যাক্টার্স ওই জায়গায় চলে গেছে যেখানে সিনে যদি আমি এমন কিছু একটা করি যেটা আমরা আগে আলোচনা করিনি, ইমিডিয়েটলি হি নোজ হোয়াট টু ডু, মানে কি করে চরিত্রটা সেখানে অ্যাক্ট করবে, ঠিক আছে, সেখানে কখনোই মানে চমকে যাওয়াটা উল্টো ডাউ একদম শর্টের মধ্যেও যদি আমি তোমার কানে কানে কিছু বলে দেয় এবার কিন্তু আমি ঝট করে তুলে নিতে পারি, বিকজ আমার মনে হয় আমাদের ওই ওই ইকুয়েশনটা খুব মানে টিউনিংটা খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ মানে হাতে গুনে তো কয়েকটা লোকই হয়তো আছে যাদের নাম মিটুতে আসবে না, আবিদ্যা তার মধ্যে একজন। ও গ্রেট। আচ্ছা আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে একজন পলিটিশিয়ান তিনি বলছেন যেই সকল অভিনেতা অভিনেত্রী যারা র্যালিতে যাচ্ছেন বা প্রোটেস্টে যাচ্ছে দে আর অল বি সি গ্রেড অ্যাক্টরস, হোয়াটস ইওর টেক? দুজনের কাছে প্রশ্ন। তুমি তো গেছিলে, তুমি বি না সি আগে সেটা বলো। আমি এ সি, তুমি বি, ইট বি সি, এই দুটো বড় বড় বলিস। আচ্ছা সি বি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।